গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন 10টা, দিদি তো কাঁচাকুচি হয়ে গেছে, বাট মেয়ের খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে মানে টাইম হয়ে গেছে, ওদিকে গেছে মেয়েকে খাওয়াতে। আমি এদিকেও জামা কাপড়গুলো মেলছি, তারপরে আজকে ব্রেকফাস্ট বানাবো। অরিন্দমের আজকে ছুটি, আমাদের এখানে আজকে বোর্ড, ব্রেকফাস্টটা করে আমি যাবো বোর্ড দিতে, আমার বোর্ড তো বাড়িতে, আর অরিন্দম থাকবে এখানে মেয়ের কাছে, দিতা দিয়ে আছে, অরিন্দম আছে। চাই এদিকে মেলে টেলে নিয়ে ব্রেকফাস্টটা করি, তারপরে আবার দেখা হচ্ছে। মুখটা নাড়ো, নাড়তে করো, একটু জল খাও, একটু জল খেয়ে নিয়েছি, দেখছি করে জল খাচ্ছে ওরা, কাক কাক ছাগল বেশি করে জল খা, বেশি করে জল খাবে কিন্তু, নালে পেট ব্যথা করবে, পাতা খেয়েছো তো। স্নান পুজো কমপ্লিট আমার, এদিকে আরেকজনের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবার কাছে লেদু লেদু করছে। অরে ঘুম পাড়িয়ে দে, নালে এবার গলা খেতে দেরি হয়ে যাবে, চলো ঘুমিয়ে পড়ো। আমি রেডি হই, রেডি হয়ে যাই, গণতন্ত্রের অধিকার প্রয়োগ করে আসি, পরে দেখা হচ্ছে আবার। আর আমি বাইরের ভিডিও করবো, অরিন্দমকে রেখে দেবো এখানে, অরিন্দমকে রেখে দেবো মানে অরিন্দমের কাছে আরেকটা ফোন থাকবে, ওইদিকে ঘরের ভিডিও করবে। সকাল সকাল কাকাই আসছে, কাকাই আজকে গেছিল হসপিটাল যাওয়ার জন্য, বেরিয়েছিল, রাস্তায় কিছু নেই অ্যাজ ইউজুয়াল, সেটাই স্বাভাবিক। যাই হোক আসছে, চাই আমার সঙ্গে হয়তো আসার পরে দেখা হবে, আমি চট করে ঘুরে আসি, মানে বোর্ডটা দিয়ে আসি। মানে ছিরিটা কবে চেঞ্জ হবে, বেরিয়ে গেছি, যাই বাড়ির দিকে। স্টেশনে গেলাম না, ট্রেন দেখলাম অনেকটা দেরিতে আছে, দেখি যদি টোটো পাই টোটো করেই বেরিয়ে যাবো, দিয়ে আসি। টোটো তো হয়ে গেছি, দুর্গানগরে নামবো, ভাই ভাদ্রঘাটের ওখানে নামবো, ভাইগুলো দুর্গানগরে গেছে, তো ওখান থেকে একবারে ভাইয়ের সঙ্গে চলে যাবো, আমি বাড়ি যাবো, তারপরে ওখান থেকে যাবো, ক্লাবে হয় আমাদের একদম সামনে, জাস্ট গলি থেকে বেরোই, ভাই চলে এসছি ভাদ্রঘাটের কাছে। আমি নেমে গেছি দুর্গানগর, ওই যে ভাই দাঁড়িয়ে আছে ওইখানে রসগোল্লার দোকানে, ভাইয়ের সাথে তারপরে যাবো বাড়ি। চলে এসছি বাড়ি, পেপসি খাচ্ছি, এটা ভালো খেতে, স্ট্রবেরি ফ্লেভার, ওইটাও ভালো, ওইটা কি একটা সাধারণ। ভাই খাচ্ছে ম্যাগি, ভাই খেয়ে নিলে তারপরে যাবো ভোট দিতে আমরা। ম্যাগিটা কে বানিয়েছে ভাই, তুই একা? কালকে এই সময় না, অনেক আগে চলে আসবো, কালকে এই সময় পুজো শুরু হয়ে যাবে। এখানে চলছে ঠাকুরের বাসন টাসন মাজা, এই যে এদিকে মাজা হয়ে গেছে কত কিছু, হয়নি ওগুলো মাজা হয়েছে, এগুলো এখন চলছে মাজা, তারপরে এগুলো হবে। আর এই যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, কালকের কীর্তনের বক্স চলে এসছে, মাইক লাগিয়ে আছে ছাদে, মাইক লাগিয়ে দিয়ে গেছে ছাদে, কীর্তন হবে, মাইক লাগাবে না, এখানে হবে না, এখানে হবে, ছাদে চোঙা লাগিয়েছে, চোঙা এখানে কীর্তন হবে, হ্যাঁ তা আওয়াজটা কোথায় বেরোবে, আওয়াজটা উপরে যাবে, আগে তো এইখানটাতে লাগাতো, মেয়ে আছে বলে এখন ছাদে লাগিয়েছে, মেয়ে ঘরের মধ্যে ধুক ধুক আওয়াজ করবে ছাদে লাগালে, আরে বাইরে বেরিয়ে যাবে, চোঙা লাগিয়েছে, এই যে ডাব, এই দুটো ডাবে হবে নাকি, ভাই ডাবে নাকি, হ্যাঁ কালকে খেয়েও দয়া করে, বাইকের তেল অনলাইনে ডেলিভারি হবে। এই যে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, এই ঘর দেখি, বাই ঘরেও সব ধোয়া মোছা সব কমপ্লিট, সব রেডি, চলো মাইকের স্ট্যান্ডও চলেছে। ও মা, এটা কি তোমার নতুন জুতো, নতুন জুতো কিনেছো, কোথাকার অর্থটা, কোথাকার জুতোটা, হ্যাঁ। আর এই যে এটা হচ্ছে বাবার নতুন হার, ভালো লাগছে এবারে দেখতে, ছবিটা ভরা ভরা লাগছে, এতদিন নেড়া নেড়া লাগতো। আজকে ঘুম থেকে দেরি করে উঠেছে, যে কারণে আজ কলা খাওয়া হয়নি, ডাইরেক্ট লেবুর রস খেয়ে নাও, একটু উঁচু করে খাও,
নাম আর এই মুক্তি করে যাচ্ছে। বাজে এখন 5:40 যাচ্ছি ছাদে, মেয়ে চলে গেছে অলরেডি অরিন্দমের সাথে। আমি এই যে জলের বোতল, লিচু, ব্যাট এইসব নিয়ে দিয়ে যাচ্ছি এখন ছাদে। এই আর লিফট দাঁড়ালো না, চলে গেল। যাই হোক, চাই ছাদে গিয়ে একটুখানি গল্প গুজব করে আসি। আজকে আবার রাত্রিবেলায় ফিশ ফ্রাইয়ের প্ল্যান হয়েছে, সমরেশরা ফিশ ফ্রাই ভাজবে। আসুক, ওদিকে পিসি সব কাটাকাটি বাটাবাটি করছে। আর আর ও ভিডিও এখন আপলোড হয়নি, আমি উপরে গিয়ে ভিডিও রেডি করব ছাদে বসে বসে, তারপরে নিচে এসে ভিডিও আপলোড করতে দেবো। আজকে ব্লগ আপলোড করতে ভুলে গেছি সকালবেলা। চলো যাই ছাদে, কি আবার দেখা হচ্ছে। চলে এসছি ছাদে। এই যে গুটলি শুয়ে পড়েছে মাদুরের উপরে, শুয়ে আছে উপরে, দেখ। এ আরাম লাগছে নাকি? হ্যাঁ লিচু দেখতে কি রে, এখান থেকে লিচুটা দেখেছে, ভাবছে এরা কি আমাকে কিছু বলবে। দাঁতগুলো দিয়ে কিরমির করছে, বুঝতে পারছো? নিচে নেমে মিতাদি চলে যাবে বাড়ি। মিতাদির প্রচন্ড পেট খারাপ, আমাদের সবার একের পর এক লুজ মোশন হচ্ছে। যাই হোক, মিতাদি কালকে আসতে পারবে কিনা সেটাই হচ্ছে আমার এখন সন্দেহের বিষয়। কালকে না আসলে আমার একটু চাপ হবে, বাট কিছু করার নেই, মিতাদির শরীরটা সত্যিই খারাপ। যাই হোক, নিচে সুজি করছে দিদি, সুজি টুজি করে চলে যাবে। অরিন্দম যাবে বাজার, আনবে কী সব ওই ফিশ ফ্রাইয়ের জিনিসপত্র। আর আমি এখন ভিডিওটাকে রেডি করি, এখন আপলোড করিনি। বাজে এখন 7:20, ভাবলাম ঘুমাবে, ঘুমালো তো না, খেলা করছে। খেলা করুক, একবারে রুটি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। পার্টি মুড়ি মাখা, সুমনের হাতে মুড়ি মাখা, আবার অনেকদিন পর। দিদি মেখে দেবো, আর দিদি দিয়েছিস বল, পেঁয়াজ ভাজা এবং কাঁচা কাঁচা চানাচুর, চপ, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, না রাজা লঙ্কা নেই। এদিকে কি চলছে? হ্যাঁ খেলাধুলো, খেলাধুলো এইদিকে। ফিলের ম্যারিনেশন রেডি, এদিকে ব্যাটার রেডি, তেল গরম হয়ে গেছে, শেফ এখন শুধু ছাড়ার অপেক্ষায়। না একটা কি অলরেডি ছেড়ে কি, এটা আগুন খেয়ে দেওয়া হয়েছে নাকি? না, তেল ফুটলেই ছাড়বে। এটা কি ওই হাফ ভেজে রেখে দিচ্ছ, কি করেছো? ডবল ভাজবে। ও আচ্ছা, কালকে সমরেশদের বাড়িতে লোকনা দেওয়ার সুযোগ আছে। আজকে মাছ খাচ্ছে, লজ্জাও নেই। হ্যাঁ আমাদের এখানে কেউ ওরকম আগের দিন নিরামিষ খায় না, তাই না বলো সমরেশ? ওদের ওখানে খায়, আমাদের এখানে খায় না, সত্যি খায় না। একটু মাছ খেতে চায় না, ভাইয়ের মতন অভ্যাস করাস না, মাছ খেতে চায় না বলে ফিশ ফ্রাই বানিয়ে খাওয়াবো। কেমন খেতে নি? এ ভালো 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 ভালো, তুমি ওকে মাছ দিয়ে সেদ্ধ করে, এ তারপরে ভালো হয়েছে, ভালো লেগেছে রে। মানুষ দেওয়া যায় না,
সারাদিনটা বেশ ভালোই কাটলো, মেয়ে ঘুমালে এবার আমাদেরও ঘুমানোর পালা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিন।